স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় একা থাকলেই বারে ডায়াবেটিসের ঝুঁকি বাঁচার উপায় জেনে নিন অনেকের কাছেই একাকিত্ব মানে নির্বাণ কিন্তু বাস্তবে তা মাত্র কারণ সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে একা থাকার প্রবণতা নানাভাবে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাকে বাড়িয়ে তোলে আর একবার এই মরণ মরণরোগ শরীরে এসে বাসা বাঁধা মানে আরও সব জটিল রোগের গারে চেপে বসা তাই সাবধান কিন্তু ডায়াবেটিসের সঙ্গে একলা থাকার কি সম্পর্ক এক্সপ্রেস ডট কমে প্রকাশিত এই স্টাডি অনুসারে কোনো মানুষ যখন একা থাকেন তখন তার দেহ এবং শরীরের ভেতরে নেতিবাচক পরিবর্তন হতে শুরু করে যে কারণে ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পায় তাই যতটা সম্ভব বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন এমনটা করলে দেখবেন মন মেজাজ কোনো ধরনের দ্বারের কাছে গেসতে পারবে না এখন প্রশ্ন হলো যারা পরিবারের কাছ থেকে দূরে থাকেন এবং নানা কারণে অনেক সময় একা থাকতে বাধ্য হন তারা কি করবেন তাদের জন্য রইল কয়েকটি পরামর্শ চলুন জেনে নেওয়া যাক এক ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান শরীরে এই ভিটামিন ঘাটতি দেখা দিলে ইনসুলিন রেজিস্টেন্সের আশঙ্কা থাকে আর এমনটা হলে রক্তে সুগারের মাত্রা বাড়তে শুরু করে ফলে ডায়াবেটিস রোগ হয় তাই আজ থেকেই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন মাছ দুধ লেবু রস সোয়া দুধ এবং ডিম খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে আর যদি প্রয়োজন মনে করেন তাহলে চিকিৎসকের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করে নিতে বলবেন না দুই কাঁচা ফল খান জুস নয় খেতে হবে কাঁচা ফল নিয়মিত যদি এমনটা করতে পারেন তাহলে শরীরে ফাইবারের মাত্রা বাড়তে শুরু করবে আর এমনটা হলে শুধু ডায়াবেটিস নয় কমবে যে কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কারণ ফাইবার শরীরকে ভিতর থেকে এত মাত্রায় শক্তিশালী করে তোলে যে ছোটো বড়ো কোনো রোগই দ্বারের কাছে আসার সুযোগ পায় না তিন প্রতিদিন বার্লি খেতে হবে এতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে সেই সঙ্গে সরকারের মাত্রা যাতে ঠিক থাকে সেদিকেও খেয়াল রাখে ফলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কাই থাকে না চার মেথি প্রতিদিন সকালে এক গ্লাস গরম দুধে এক চামচ মেথি পাউডার মিশিয়ে খাওয়া শুরু করুন অল্প দিনেই দেখবেন ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে কারণ মেথিতে উপস্থিত বিশেষ কিছু উপাদান দ্রুত সরকারের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাস হাঁটতে হবে প্রতিদিন সকালে এবং বিকালে পনেরো মিনিট করে হাঁটলেই দেখবেন সুগার লেভেল কখনো মাত্রা ছাড়ানোর সুযোগ পাবে না কারণ হাঁটার সময় আমাদের শরীরের কর্মক্ষমতা যেমন বৃদ্ধি পায় তেমনি ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়তে শুরু করে ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কাই থাকে না তাই যতই ব্যস্ততা থাকুক না কেন হাঁটতে কখনো বলবেন না যেন ছয় সবুজ শাক সবজি খান যেসব সবজিতে স্টার্সের পরিমাণ কম রয়েছে তেমন সবজি বেশি করে খেলে রক্তে সুগারের মাত্রা কমতে শুরু করে তাই তো ডায়াবেটিস রুকে দূরে রাখতে প্রতিদিন পালং শাক কর্নফ্লাওয়ার লেটুস প্রভৃতি শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা সাত অ্যালোভেরা পরিমাণ মতো হলুদ গুঁড়ুর সঙ্গে অ্যালোভেরা জুস অল্প করে তেজপাতা এবং জল মিশিয়ে একটা পানীয় বানিয়ে ফেলুন প্রতিদিন রাতে খাবার খাওয়ার আগে এই পানীয়টি খেলেই দেখবেন সুগার লেভেল কখনো। মাত্রা ছাড়াবে না আর পর্যাপ্ত পরিমাণ পানি পান জরুরি রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে বেশি করে পানি পান করতে হবে কারণ শরীরে পানির পরিমাণ যত কমবে তত কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়বে তাই সবারই এই বিষয়টি মাথায় রাখা একান্ত প্রয়োজন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ